শহুরে দমকা উল্লাসের মায়া কাটিয়ে বেরিয়ে পড়লাম গেও মাটির গন্ধের খোঁজে। সবচেয়ে যেটা শ্রেয় সেটা হচ্ছে ট্রেন, না হলে বাস। ট্রেন বাস ছেড়ে বেছে নিলাম এনাকে। মিশন বোলপুর, যখনই দুদণ্ড রাস্তায় দাঁড়াচ্ছি বুঝতে পারছি চারিদিকে ছড়িয়ে রয়েছে হাজারো গল্প শুধু পড়ে নেওয়ার অপেক্ষা। মন আমার রইল পড়ে যাম বনে আর নদীর পাশে নীল আকাশে, সেখানে ধুলোয় মাখা রইল পড়ে তোর চিঠি। বীরভূমের বিটিল বল না কি স্বাদ মিটিল, বীরভূমের বিটিল বল না কি স্বাদ মিটিল। যাই হোক, রায়পুরের রাজবাড়ি থেকে শুরু করলাম, দেখলাম তার অতীত আগলে রাখার উচ্ছ্বাস। এখনো কোন দোষী ছেলে ঝড়ে আম কুড়োয়, এখনো কোন দোষী ছেলে আমার আর রাখাল সাজা হলো না। লাল মাটির সরানে এগিয়ে গেলাম সুরুলের রাজবাড়ির দিকে। সত্যি প্রতিটা চুনের কোণায় রাজকীয় ছাপ ধরা পড়ছে। গিয়ে পৌঁছলাম সৃজনী শিল্পকলা। মনে হয় বাংলার সকল কারিগরই যেন এখানে এসে তাদের শিল্প মেলে ধরেছে। সোনার সন্ধানে পৌঁছালাম সোনাঝুরির বনে। সত্যি সেখানে সোনা ঝরে। তবে মেতে উঠলাম শেষে খোয়াইয়ের হাটে বাউলের তালে। বাউলের ছন্দে মেতে উঠল। এরম ভাবে শেষ কবে হারিয়ে গেছিলাম মনে পড়ছে না। অবশেষে বাড়ি ফেরার পালা। আবার যাতে আসতে পারি তাই এবারের মতো যেতে হচ্ছে। 16 ঘন্টায় সমাপ্তি। সাক্ষী থাকলো এই রাজপথ NH2।